রাশিয়ার দ্বিমুখী ত্রিমুখী এবং চতুর্মুখী আক্রমণ, এটি সামলাতে গিয়ে ফিল্ডে যে সকল ইউক্রেনীয় সৈন্য রয়েছে তারা চরম বেকায়দায় পড়ছে বা চরম হুমকির সম্মুখীন হচ্ছে। বন্ধুরা, এমনিতেই তাদের কাছে রয়েছে বড় ধরনের সমরাস্ত্রের সংকট। তাছাড়া রাশিয়ার মতো বাহিনীর বিরুদ্ধে লড়তে হলে ভারী সমরাস্ত্রের কোনো বিকল্প নেই, আর এখানেই পিছিয়ে রয়েছে ইউক্রেনিয়ান বাহিনী। প্রতিনিয়ত যদিও পশ্চিমাদের তরফ থেকে ইউক্রেনের নিকটে সমরাস্ত্র পাঠাতে হচ্ছে বা পাঠানোর ব্যাপারটি সংবাদে আসছে, কিন্তু সেটি অনেক সময় সাপেক্ষ এবং তার গতি অত্যন্ত ধীর। ইউক্রেনিয়ানদের তরফ থেকে বারবারই এই বিষয়টি সম্পর্কে অভিযোগ জানানো হয়েছে পশ্চিমা এবং ইউরোপীয় ইউনিয়নের নিকটে। প্রকৃতপক্ষে অন্যের ধার দেওয়া সমরাস্ত্রের উপর ভর করে যুদ্ধ জেতা বড় কঠিন, এই চরম বাস্তবতাটি এখন ইউক্রেন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভেবেছিলেন যে পশ্চিমারা সরাসরি তাদেরকে এমনভাবে যুদ্ধ করে দেবে অথবা সমরাস্ত্রের এমন ধরনের চালান দিবে যা দিয়ে তারা রাশিয়ান বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে পারবে। অবশ্য কিছুদিন পূর্বে তিনি বলেছিলেন তারা রাশিয়ান বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, সামনে 50 বছরে রাশিয়ান বাহিনী আর উঠে দাঁড়াতে পারবে না। প্রকৃতপক্ষে উঠে দাঁড়াতে না পারা সেই রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনে সম্পূর্ণরূপে দখল করার জন্য যে হামলা শুরু করেছে সেটি এখন রোধ করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন এই পরিস্থিতিতে মিস্টার জেলেনস্কি আবারও পশ্চিমাদের কাছে ভারী সমরাস্ত্র চেয়েছেন। তুরা কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যাণে শুনেছি যে রাশিয়ান বাহিনীর থেকে দলে দলে সৈন্য নিজ বাহিনী ত্যাগ করে পালিয়ে যাচ্ছে, অথবা রাশিয়ান বাহিনীর বড় কোনো ব্রিগেড বিদ্রোহ ঘোষণা করতে পারে মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমারা যে সকল সংবাদ দিয়েছিল সেটি ঘটেনি। সুতরাং এর মাধ্যমে স্পষ্ট বোঝা যায় পশ্চিমা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো মোটামুটি ইউক্রেনের পক্ষে প্রোপাগান্ডা যুদ্ধ হিসেবে তারা তাদের যুদ্ধ চালিয়ে গেছে। এর মধ্যে কতটুকুন সত্য ছিল সেটি এখন বিচার বিশ্লেষণ করে দেখার জন্য আমার যে সকল ভিউয়ার্স রয়েছে তাদের কাছে দাবি জানাচ্ছি। আশা করি আপনারা সামগ্রিক বিষয়টি খুব সুন্দরভাবে এখন বুঝতে পারছেন। আসলে যুদ্ধক্ষেত্রের সঠিক এবং প্রকৃত সংবাদ পশ্চিমা মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আসছে না। এইবার আপনাদের সামনে কয়েকটি সত্য সংবাদ তুলে ধরার জন্য হাজির হয়েছি। আশা করি একেবারে শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা নিয়মিত দেখে থাকেন, তাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই ধরনের সংবাদ থেকে শুরু করে বাংলাদেশের নিত্য নতুন সামরিক কেনাকাটা সহ বৈশ্বিক ভূরাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণ যদি আপনারা নিয়মিতভাবে পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, দুর্দান্ত এবং মূল সংবাদটি হলো রাশিয়ান বাহিনীর হামলায়, অর্থাৎ রাশিয়ান বাহিনী সেভেরোদনেস থেকে শুরু করে দনবাস রিজিয়ন, মারিওপোল, অন্যান্য অঞ্চলে যে প্রচণ্ড দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে, সেই হামলার মুখে পড়ে অনেক ইউক্রেনিয়ান সৈন্য নিজেদের পক্ষ ত্যাগ করে পালিয়ে যাচ্ছে অথবা তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে। মূলত যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর অন্যতম কারণ হলো সমরাস্ত্রের স্বল্পতা। বন্ধুরা, রাশিয়ান বাহিনীর মতো একটি বাহিনীর বিরুদ্ধে যদি আপনি সমরাস্ত্রের স্বল্পতা নিয়ে যুদ্ধ করতে চান তাহলে জীবনটি হাতে নিয়ে যেতে হবে। যদিও যুদ্ধক্ষেত্রে যে সকল সৈনিক যায় সকলেরই জীবন হাতের মুঠোয় থাকে, সুতরাং এক্ষেত্রে আরও কয়েকটি ফ্যাক্টর রয়েছে। আপনার কাছে যদি যুদ্ধ করার মতো প্রয়োজনীয় সমরাস্ত্র থাকে সেক্ষেত্রে আপনি শত্রুকে ঘায়েল করার জন্য প্রয়োজনীয় হামলা করতে পারেন, আর এক্ষেত্রে যদি আপনার সেই ধরনের সমরাস্ত্র না থাকে আর শত্রু যদি ভারী সমরাস্ত্রের মাধ্যমে এমনভাবে বলিয়ান হয় যে শত্রুর থেকে 100 কিলোমিটার দূর থেকে শত্রু আপনার উপরে শেল নিক্ষেপ করছেন আর আপনি সেটি তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া অন্য কোনো কিছুই করতে পারছেন না, নিজের জীবনটি তখন সামনে এগিয়ে দিতে হয় কোনো প্রতিরোধ ছাড়াই। যুদ্ধ হচ্ছে প্রতিরোধ বা প্রতি আক্রমণের মাধ্যমে নিজের ভূমিকে রক্ষা করা অথবা নিজের জীবন রক্ষা করে শত্রুকে পরাস্ত করা। এই দুটি যখন আপনি করতে পারছেন না, শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং সমরাস্ত্রের অভাবে সাথীদের মৃত নিয়মিত দেখছেন, তখন আপনাকে অন্যভাবে ভাবতে অবশ্যই এ ব্যাপারগুলো প্রভাবিত করবে, যেটি সরাসরি প্রভাব পড়ে যুদ্ধের ময়দানে। আর এক্ষেত্রে ইউক্রেনিয়ান বাহিনী বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছে এবং এই সমস্যার সামনে আরও প্রলম্বিত হচ্ছে, এটি কনফার্ম। সুতরাং ভবিষ্যৎ যুদ্ধে, অর্থাৎ পূর্ব ইউক্রেনের যে ব্যাপারগুলো ঘটছে সেখানে ইউক্রেনিয়ান বাহিনী হয় পশ্চাৎ অপসরণ করবে অথবা তাদের এই ধরনের মনোভাব আসবে যে যুদ্ধ না করেই ক্ষান্ত দেবে। সামগ্রিকভাবে বিষয়গুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে একটা বিষয় এখানে উঠে আসছে, তা হচ্ছে আবেগ দিয়ে বেশি দিন যুদ্ধ করা যায় না। বন্ধুরা, আবেগ দিয়ে আপনি অন্যকে পরাস্ত করতে পারবেন না যুদ্ধের ময়দানে। এখানে যুদ্ধের জন্য যে সকল সমরাস্ত্রের প্রয়োজন সেটি যদি তুলে দেওয়া যায় তাহলে অবশ্যই দেশপ্রেমিক জনগণের মধ্যে আবেগ আসবে।
কিন্তু একবিংশ শতাব্দীতে আপনি যখন রাশিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে যাবেন, তখন শুধু আবেগকে হাতিয়ার করে কতদূর এগোতে পারবেন ইউক্রেনিয়ান বাহিনীর, এই ব্যাপারগুলোই বলে দিচ্ছে। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেন থেকে শুরু করে অন্যান্য অঞ্চলে ইউক্রেনিয়ান বাহিনীর মনোবলই ভেঙে যাচ্ছে। যুদ্ধের মাঝামাঝি সময়ে যখন কিয়েভ থেকে রাশিয়ান বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করে নেয় অথবা আশেপাশের অঞ্চল থেকে প্রত্যাহার করে নেয়, তখন যে পজিশনে বা যে সিচুয়েশনে ইউক্রেনিয়ান বাহিনী ছিল, এখন সে অবস্থায় তারা নেই। টোটালি এখন তারা মোটামুটি ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। বন্ধুরা, সেই ব্যাপারটি আপনাদের সামনে একটু স্পষ্ট করে তুলে ধরতে চাই। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমা গণমাধ্যমগুলোতে যে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছিল সেটি হলো রাশিয়ার সেনাদের যুদ্ধ করার মনোবল নেই। অন্যদিকে ইউক্রেনের সেনাদের বিষয়ে বলা হয়েছিল তাদের মনোবল অনেক চাঙ্গা, দেশকে রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিতেও দ্বিধা করছেন না তারা। কিন্তু পুরো ইউক্রেনের চিত্রটা এক না। আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের একটি রিপোর্টে জানিয়েছে, অনেক ইউক্রেনীয় সেনা যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের অভিযোগ, তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই, কমান্ডারও তাদের কোনো সহায়তা করছে না। শেহেরি লাপকো নামক একজন কোম্পানি কমান্ডার বলেন, আমাদের কমান্ড কোনো দায়িত্ব নেয় না, তারা শুধু আমাদের অর্জনগুলোর কৃতিত্ব নেয়, তারা আমাদের কোনো সহায়তা দেয় না, তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং আটক কোর্ট মার্শালে বিচারের মুখোমুখি হচ্ছে। এ নিয়ে ভিডিও প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। ভিডিওতে বলা হয় এটি ইউক্রেনের 115 ব্রিগেড, তৃতীয় ব্যাটালিয়ন, যারা সেভেরোদোনেস্কে যুদ্ধ করছে। তারা জানিয়েছে তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে, কারণ তাদের কোনো যুদ্ধ কমান্ডার নেই, কোনো অস্ত্র নেই, কোনো সম্মান নেই। ভিডিওতে একজন সেনা বলেন, আমরা 2 সপ্তাহ ধরে এখন নতুন রসদের অপেক্ষায় আছি, আমাদের আসলে নিশ্চিত মৃত্যুর দিকে পাঠানো হচ্ছে। তবে ইউক্রেনীয় সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর বিষয়টি এখনও অনেক বিরল। এই ব্যাটালিয়নেরই আরেকটি গ্রুপ অপর আরেকটি ভিডিওতে তাদের সহকর্মীদের সমালোচনা করে বলেছেন, তারা যুদ্ধক্ষেত্রে সহকর্মীদের ফেলে চলে গেছে, তাদের পলাতক বলে অভিহিত করে সেই গ্রুপটি। অন্যদিকে মধ্য চেরাস্কি অঞ্চলে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যাটালিয়নের সদস্যরা জানান, তারা যুদ্ধ করতে চান কিন্তু যুদ্ধ করার জন্য ভারী অস্ত্রের প্রয়োজন, সেগুলো তাদের কাছে এই মুহূর্তে নেই। মূলত পূর্ব ইউক্রেনে যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন সেই সকল ইউক্রেনীয় সৈন্যের অবস্থা বড়ই নাজুক। তারা এখনই বড় ধরনের সামরিক সমরাস্ত্রের ঘাটতিতে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের কাছে ভারী সমরাস্ত্র না পৌঁছায় তাহলে রুশ বাহিনীর ভারী সমরাস্ত্র অর্থাৎ কামানের গোলা, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, আর্টিলারি সেকশনের যে হামলাগুলো রয়েছে সেগুলো মোকাবেলা করে কোনোভাবেই টিকে থাকা সম্ভব হবে না। রুশ বাহিনী তাদের উপরে 70 থেকে 100 কিলোমিটার দূর থেকে হামলা পরিচালনা করছে, আর সেই আঘাতে তাদের বিভিন্ন সামরিক সমরাস্ত্র থেকে শুরু করে অস্ত্রের গোদাম এবং অন্যান্য সামরিক ঘাঁটি বা সৈন্যের যে সকল ঘাঁটি রয়েছে তার উপর প্রতিনিয়ত আক্রমণ চলছে। এভাবে আক্রমণ চলতে থাকলে তাদের প্রাথমিক রক্ষাব্যূহ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেক্ষেত্রে তাদের পশ্চাৎ অপসারণ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। বন্ধুরা, এটি স্বাভাবিক, এই মুহূর্তে তাদের প্রয়োজন দূরপাল্লার কামান, যুদ্ধবিমান এবং অনেক দূর থেকে রুশ বাহিনীর ফ্রন্টিয়ার লাইনে আঘাত আনতে সক্ষম এমন ধরনের MLRS সিস্টেম। কমপক্ষে 100 থেকে 150 কিলোমিটার দূরপাল্লার MLRS সিস্টেম এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে ইউক্রেনের জন্য। ইউক্রেন এই ধরনের MLRS সিস্টেমের জন্য আমেরিকার কাছে আবেদন জানিয়েছিল, যদিও আমেরিকা প্রথম দিকে এই ধরনের MLRS সিস্টেম ইউক্রেনের কাছে হস্তান্তর করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর হুমকির কারণে আমেরিকা এই সকল দূরপাল্লার সিস্টেমগুলো ইউক্রেনের নিকটে হস্তান্তর করতে পরবর্তীতে অস্বীকৃতি জানায়। মিস্টার জেলেনস্কি সাম্প্রতিক সময়ে যে সকল সমরাস্ত্রের চাহিদা জানাচ্ছেন তা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সম্পূর্ণভাবে তাকে সরবরাহ করবে না, এটি নিশ্চিত। তাতে যে ধরনের বিপর্যয়ের সম্মুখীন হোক না কেন ইউক্রেনিয়ান বাহিনী, শেষ পর্যন্ত এই ধরনের কৌশলগত সমরাস্ত্র অর্থাৎ দূরপাল্লার সমরাস্ত্র যদি ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয় তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থাৎ রাশিয়ার তরফ থেকে বড় ধরনের পাল্টা আঘাতের সম্ভাবনা রয়েছে ন্যাটো অথবা ইউরোপীয় ইউনিয়নের উপরে। এই ধরনের ঝুঁকি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে নেবে বলে মনে হয় না। সুতরাং এই মুহূর্তে ইউক্রেনিয়ার ফ্রন্টিয়ার লাইনে যে সকল সৈন্য যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে তাদেরকে অবশ্যই কোন ব্যাপারটি মাথায় রেখে ইউক্রেনিয়ান বাহিনী বোঝাবে বা ইউক্রেনের সরকার বোঝাবে বা ইউক্রেনের উচ্চস্তর কমান্ডাররা বোঝাবে সেটি বড় ধরনের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বন্ধুরা, সমরাস্ত্র ছাড়া আপনি যদি ইউক্রেনিয়ান সৈন্যদের যুদ্ধক্ষেত্রে পাঠান সেটি বুঝিয়ে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। আপনাদের কাছে কী মনে হয়? অবশ্যই তারা এক্ষেত্রে হয় যুদ্ধক্ষেত্র থেকে পালাবে অথবা যুদ্ধ করতে অস্বীকৃতি জানাবে। বন্ধুরা, সামগ্রিক ভিডিওটির
विषय अपन गुरुत्वपूर्ण मतामत कमेंट बक्से जानाते भूलें ना। और आजकल मत भिडियो एखे ही शेष करी। आबारा जो ये भिडियो के शुरू कर बांग्लादेश सामरिक केंटा और बैश्विक सामरिक विश्लेषण नियमित पे चान अवश्य हमारे विदेशे अवस्थानरत बंधुरा मोहिउद्दीन ब्लग चैनल एखी सबसक्राइब कर पशे थका बेल आइकन चेपे देवें तो हमें जखनी नतून को भिडियो अपन उद्देश्य आपलोड करब आपनारा रिमाइंडार पे जा मुहूर्त अवश्य पश्चिमा संबदमाध्यम बोधोदय जो सत्य जिन स्थायी भावे चापा दिए रखा जाए ना। और यूक्रेनियन बाहिनी और यूक्रेनियन सरकार प्रति आस्ते आस्ते मोहभंग हो पश्चिमा संबदमाध्यमगुलर बंधुरा से संबादगुलो अपना नियमित पे चाहले अवश्य मोहिउद्दीन ब्लग चैनल सबसक्राइब कर सपोर्ट करते भूलें ना। धन्यवाद सकल के आजकल मत ये शेष कर। आल्ला हाफिज।